বন্ধুরা, 6 অক্টোবর 2024 এবং আজ হচ্ছে রবিবার। আজকের আবহাওয়ার খবরাখবর দেখে নেব। আজকে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? রয়েছে আজকে, কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমানের দিকে খানিকটা বৃষ্টি থাকছে। এছাড়া কলকাতা ও 2/24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে খুব হালকা মাঝারি বৃষ্টি আজ দুপুর থেকে রাতের মধ্যে দেখা যাবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই আমাদের পশ্চিমবঙ্গে। মালদার কাছেও ছিটেফোঁটা বৃষ্টি থাকছে। বাংলাদেশের দিকে যদি নজর রাখি, তাহলে রাজশাহীর দিকে আর বরিশাল, কুমিল্লার দিকে কিছুটা বৃষ্টি, দক্ষিণ ত্রিপুরায় কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে। এছাড়া দুপুর থেকে রাতের মধ্যে মহেশখালী, কক্সবাজার, চিটাগাং, এছাড়া লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি। শিলচরে সেরকম কোনো বৃষ্টি আজকে থাকছে না। আর আসামে মোটামুটি পরিষ্কারই থাকছে আবহাওয়া। এই হচ্ছে গিয়ে আজকের স্টার্টিং বা আজকের বৃষ্টির পরিমাণ। আমরা যদি উপগ্রহ চিত্র থেকে দেখি, আজকে কিন্তু সেইভাবে মেঘ কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। আমাদের বেঙ্গল জোনেও সেরকম মেঘ নেই, যদিও কলকাতার উপরে মেঘ খানিকটা রয়েছে এই মুহূর্তে। এছাড়া মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমের কাছে কিছুটা মেঘ রয়েছে, বাকি ত্রিপুরা পরিষ্কার। আর আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া, বাংলাদেশের সাতক্ষীরা, যশোর এই জায়গাগুলোতে খানিকটা মেঘ। বঙ্গোপসাগরের দিকে যদি নজর রাখি, তাহলে বঙ্গোপসাগরে মেঘ কেটে গেছে, তাই মনে করা হচ্ছে আগামী পূজোর কটার দিন একেবারে পরিষ্কার না থাকলেও এমন কোনো বৃষ্টি হবে না যাতে মানুষের পুজো মাটি হয়ে যাবে, বেরোতে পারবে না। এটা একটা আপনাদের জন্য সুখবর। আমি বলছিলাম যে যত দিন গড়াবে আস্তে আস্তে আমরা আরও ডিটেল বলতে পারবো পুজোর আবহাওয়া সম্পর্কে। এবার আমরা চলে আসি যে আগামীকাল কীরকম বৃষ্টি হতে পারে। আজকে রাত্রির 12টা থেকে যদি আমরা আগামীকাল 12টা অবধি দেখি রাত, তাহলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে কিছুটা। কলকাতার দক্ষিণে আমাদের পূর্ব মেদিনীপুর বা তমলুক, এছাড়া বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা জয়নগর, মজিলপুরের দিকে। আসলে এই যে পুরোটাই তো দেখছেন নীল, এই নীল পুরোটা দেখছেন মানে যে পুরো জায়গাতেই বৃষ্টি হবে তা নয়। আমরা 24 ঘন্টার মূল বা মোট বৃষ্টিটা যেহেতু দেখছি, তার জন্য যেই যেই জায়গায় একটু বেশি আকাশি কালারের থাকবে সেই জায়গাতে বৃষ্টিটা একটু হবে, বাকি জায়গাগুলো খুব ঝিরিঝিরি একটুখানি হয়তো লক্ষ্য করা যাবে বা না হওয়ার সম্ভাবনা, কিংবা মেঘলা আকাশ থাকবে আর ছিটে ফোঁটা হয়তো বৃষ্টি হবে। সেক্ষেত্রে বলতে পারি পশ্চিমবঙ্গের দক্ষিণে সবকটা জেলাতেই এই ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে মোটামুটি বৃষ্টি, যাকে বলা হয় যে একটা স্পেলে হয়তো খানিকটা বৃষ্টি হলো 20-25 মিনিটের, কিংবা 1 ঘন্টা ধরে একটা ঝিরিঝিরি বৃষ্টি চলল, সেই রকম অঞ্চল আমরা লক্ষ্য করতে পারছি। যে ভগবানপুর, বাজকুল, তারপরে মহিষাদল, তমলুক, হলদিয়া, ডায়মন্ড হারবার, কিছুটা জয়নগর, মজিলপুর, কুলপি, এবং আর একটা ইনফরমেশান দিই, সেটা হচ্ছে গিয়ে মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদ শুধু নয়, মুর্শিদাবাদ, বীরভূম, যেমন বারোয়ান, খড়গ্রাম, গোকর্ণা, বহরমপুর, মুর্শিদাবাদ, তারপর সাগরদিঘি, এদিকে নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, মুরারাই, তারপরে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এবং ধুলিয়া, মালদা, মালদাতে ফারাক্কা, এই সমস্ত জায়গায় মালদাতে বৃষ্টি, এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুরে আজ রাত 12টা থেকে কাল রাত 12টার মধ্যে বৃষ্টিটা থাকছে। উত্তরবঙ্গ যদি আমরা লক্ষ্য করি, উত্তরবঙ্গে খুব একটা কোথাও বৃষ্টি নেই। দিনহাটা আর ভুরুঙ্গামারি এবং তুফানগঞ্জে কিছুটা বৃষ্টি থাকবে এই 24 ঘন্টার মধ্যে। এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর, কলাই, বগুড়া, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টি, কুমিল্লা, বরিশাল, খুলনার দিকে বৃষ্টি থাকবে। উত্তর ত্রিপুরাতে কিন্তু বৃষ্টি মোটামুটি দেখা যাবে আগামী 24 ঘন্টায়। এছাড়া শিলচরে বৃষ্টি হবে আজকে রাত 12টার মধ্যে, না হলেও শিলচরে আজ রাত 12টা থেকে কাল রাত 12টার মধ্যে বৃষ্টি থাকছে। আসাম জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণ। এবং মঙ্গলবার দিনটা যদি দেখি আমরা, সোমবার রাত 12টা থেকে মঙ্গলবার রাত 12টা অবধি, তাহলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে, তবে খুব যে ভারী কোথাও বৃষ্টি সেরকম দেখা যাচ্ছে না। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ দিকটা ছাড়া ভারী কোথাও, ভারীও নয়, এটা অতি ভারী নয়, ভারী বৃষ্টি মানে একটা স্পেলে মোটামুটি ভালো বৃষ্টি হয়ে যাবে, শিলচরেও তাই, গুয়াহাটির দিকেও তাই। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের পুরো পশ্চিমবঙ্গের যে বৃষ্টির লেভেল সেটা অতি ক্ষীণ, মানে খুবই ছিটে ফোঁটা বৃষ্টি, একটু মেঘলা আকাশ হলো, একটুখানি ঝরে পড়লো, এই রকম আর কি ব্যাপার। তবে ত্রিপুরাতে, উত্তর ত্রিপুরা আগরতলার দিকে কিছুটা বৃষ্টি থাকবে, শিলচর এবং গুয়াহাটির দিকে থাকবে খানিকটা বৃষ্টি। এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণ। এবার চলে যাই আমরা বুধবার থেকে পুজোর দিনগুলো। দেখুন, পুজোর দিনে বুধবার কিন্তু বৃষ্টি থাকছে কলকাতায়। কলকাতা, হাওড়া, হুগলি, শান্তিপুর, নদিয়া, কিছুটা বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়াতে বৃষ্টি থাকবে, কিছুটা কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টি দেখা যাবে।
এবং বাংলাদেশের ওই ময়মনসিংহ সিলেটের দিকে এবং শিলচরের দিকে আর উত্তর ত্রিপুরাতে, এছাড়া আসামের গুয়াহাটির দিকে বৃষ্টি থাকবে 9 তারিখ বুধবার। বৃহস্পতিবার বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে, ত্রিপুরাতে, গুয়াহাটিতে, তার মানে পুজোর দিনগুলো একেবারে পরিষ্কার থাকছে না। শুক্রবার দিনও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, এছাড়া বাংলাদেশে বৃষ্টি থাকছে, শিলচর এবং সিলেটের দিকে বৃষ্টি থাকছে, আর শনিবার দিন গিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। শনিবার, রবিবার, সোমবার একদমই পরিষ্কার। তো আমরা শুক্রবার অবধি বৃষ্টি দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে। এইবার আসি এই বৃষ্টিটা কখন হবে, যদি মাঝরাতের দিকে হয়ে যায় তাহলে অতটা, বা ভোর রাতের দিকে হয়ে যায় অতটা হয়তো পুজোর উপরে এফেক্ট পড়বে না, কিন্তু এই বৃষ্টিটা মূলত কখন হওয়ার সম্ভাবনা। আজকে যে ছিটে ফোটা বৃষ্টি আছে দক্ষিণে, সেটা কিন্তু বিকেল ও সন্ধ্যার দিকে, এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে, তাই দুপুর ও বিকেলের দিকে কলকাতার এবং হাওড়া হুগলি ও দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা ছিটে ফোটা আর মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি আজকে দুপুর ও বিকেলের দিকে দেখা যাবে। এরপরে রাতের দিকে সেরকম কিছু থাকছে না। সোমবার দিনকে, কালকে যেটা বলছিলাম, আজ মাঝরাতের দিকে কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং রাজশাহী, মহাদেবপুর বাংলাদেশের, এছাড়া উত্তর ত্রিপুরার দিকের বৃষ্টি, শিলচরে কিছুটা বৃষ্টি থাকবে রাতের পর। 12টা অবধি শিলচরে বৃষ্টি নেই আপনাদের বলেছিলাম। এছাড়া সোমবার সকাল থেকে যদি দেখি মুর্শিদাবাদের দিকের বৃষ্টিটা হয়ে সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কারই থাকবে, ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি আর দক্ষিণ বাংলাদেশে খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাবে। সোমবার দিনটা মোটামুটি এরকমই পরিবেশ, যেটুকু দেখলাম খুব ভারী বৃষ্টি কোথাও নেই। মঙ্গলবার দিনও মোটামুটি ওই হালকা মাঝারি যেরকম বলছিলাম ওরকমই হবে। বুধবার দিন যদি আমরা লক্ষ্য করি তাহলে বুধবার দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টির সম্ভাবনা, তবে এটা বা যেই বৃষ্টিটা দেখতে পাচ্ছি সেই বৃষ্টিটার জন্য যে পুজো একেবারে মাটি হবে তা নয়, তবে কিছুটা হয়তো একটু মানে সমস্যায় ফেলবে। সারাদিন ধরে ঠাকুরটা দেখার যে ব্যাপার, সেই দিকে দুপুর ও বিকেলের দিকটায়, সন্ধ্যার দিকটায় একটু বৃষ্টি বৃহস্পতিবারও দেখা যাবে আমাদের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে যেরকমটা আমরা বৃষ্টির পরিমাণে দেখছিলাম। শুক্রবারও কিন্তু বৃষ্টিটা থাকছে, শনিবার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আগামী পুজোর 3 দিন, 9, 10, 11 ওই 3টে দিন আমরা মূলত ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে খানিকটা বৃষ্টি দেখতে পেলাম। আর আজকে চিটাগাং, মহেশকালী, লংগদু, রাঙামাটির দিকে বিকেল ও সন্ধ্যায় মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টি হবে, এরকমটাই আমরা লক্ষ্য করতে পারলাম। এবার চলে যাব বায়ু, কোনো নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেটা দেখে নেব এবং নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা। তো প্রথমেই আমরা চলে যাই একেবারে সরাসরি বায়ু মুডে এবং সেখানে ডেটগুলোকে প্লাস করে দেখে নিই নতুন ঘূর্ণাবর্ত কিছু তৈরি হচ্ছে কি। একেবারে আমরা চলে এলাম আগামী মঙ্গলবার, মানে পরশু মঙ্গলবারের পরের মঙ্গলবার যদি আমরা দেখি তাহলে বঙ্গোপসাগরে কিন্তু একটা নতুন ঘূর্ণাবর্ত জন্মানোর সম্ভাবনা থাকছে, এছাড়া আরব সাগরেও থাকছে। পরবর্তী সময় আমরা লক্ষ্য করব এই ঘূর্ণাবর্ত থেকে কোনো রকম নিম্নচাপ তৈরি হয় কি না। চলে যাব আজকের তাপমাত্রা, আজকের তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে একটু কমই আছে, 30-এর মতো আছে। তো 30 থেকে 32-এর মধ্যে, না 32 বলা যাবে না, আমাদের দক্ষিণবঙ্গে যেরকম নলহাটি, বীরভূম এদিকে 27, মুর্শিদাবাদ 28, সেরকম বর্ধমান 30, হাওড়া হুগলিও 30, কলকাতাও 30, আবার বাঁকুড়া পুরুলিয়াও 30, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সবই 30। 28 থেকে 30-এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এছাড়া মালদা 29, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর 29-30, শিলিগুড়ি 29, দার্জিলিং 23, এছাড়া আমাদের উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, ধূপগুড়ি সব 28-29-এর মধ্যে। উত্তর বাংলাদেশ 28, মধ্য বাংলাদেশ ঢাকা 30, ময়মনসিংহ 31, পূর্বে সিলেট 31, খুলনা বরিশাল 30, রাজশাহী মেহেরপুর 30-31, কুমিল্লা 31, এদিকে চিটাগাং, মহেশকালী, রাঙামাটি, লংগদু সবই 29-এর মধ্যে। এছাড়া ত্রিপুরা 31-32-এর মধ্যে, শিলচর 32, আসাম 25-27-এর মধ্যে, অবশ্য হোজাই বা ডিমাপুর 29, তার মানে গোয়ালপাড়ায় 25 বা গুয়াহাটিতে 27, বাকি ওই 27-29-এর মধ্যে পুরো আসাম। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে আবহাওয়ার আপডেট। আশা করি আপডেট কাজে লেগেছে, সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।